মল্লারপুর হাইওয়ের ধারে প্রাচীন সম্ভ্রান্ত গ্রাম গনপুর। এই গ্রাম যেন শিল্পীর হাতে আঁকা ছবি। ৪৫টি শিব মন্দিরের ঐশ্বর্য নিয়ে দাঁড়িয়ে আছে গনপুর। গ্রামের মাঝখানে কালীতলায় রয়েছে ১৪টি চারচালা টিনের নাটশালা। এর পূর্ব দিকে ৭টি, পশ্চিম দিকে ৪টি, উত্তরে ৩টি এবং একটি সুউচ্চ দোল মঞ্চ। দক্ষিণে একটি অর্ধবৃত্তাকার মন্দির রয়েছে। এর মধ্যে মাত্র ৪টি মন্দিরে প্রতিষ্ঠার সন তারিখ উল্লেখ রয়েছে। এই ১৪টি চারচালা শিব মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে রাম রাবণের যুদ্ধ, দ্রৌপদীর বস্ত্রহরণ, যুধিষ্ঠির শকুনির পাশা খেলার এই দৃশ্যগুলো। এই মন্দিরগুলো প্রায় কিছু না হলেও ৫০০ বছরের কাছাকাছি পুরনো। আর এই মন্দিরগুলিতে টেরাকোটার কাজ, গিরি পাথরের কাজ, এরকম নানান রকম কাজগুলো পড়ে আছে। এগুলো এখন বর্তমান পরিস্থিতি কী? বর্তমান পরিস্থিতি বলতে এক কথায় এখন এই কেউ নিরপেক্ষ করার জন্য কেউ নেই, অ্যাকচুয়ালি কেউ মেনটেনের ব্যাপার নেই, কেউ দেখাশোনা করে না, তো এইরকম বিলুপ্তের পথে এখন ধ্বংসাবশেষ। সরকার কি কোনো উদ্যোগ নিয়েছে? সরকার অ্যাকচুয়ালি কোনো উদ্যোগ নেয়নি, কিন্তু একবার ট্রাই করা হয়েছিল, সরকার একবার চেষ্টা করেছিল, কিন্তু ওই যেটা ছিল সেটাও নষ্টের দিকে। আর মল্লারপুর থেকে শিউরিগামী যে কোনো বাসে গনপুরে আসা যায়। বাস স্ট্যান্ড পেরিয়ে গ্রামে ঢুকতে হয়। গ্রামের ইতিহাস নিয়েও বহু গল্প প্রচলিত। বীরভূমকে বলা হয় শৈব শাক্ত বৈষ্ণবের মেলবন্ধন স্থান। এই ভাবনারই প্রতিফলন দেখা যায় গনপুরে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।